লাল আলু দিয়ে আলু পরোটা খেতে খুবই ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। নর্মাল যে আলু আছে তার থেকে এই লাল আলুগুলো, দেশি আলু, খেতে খুবই ভালো লাগে, আর এগুলো ভর্তা তো আরও মজার। তো সেই সুবাদে আজকে আমি আলু পরোটা তৈরি করবো। বেশ কয়েকদিন হলো মানে ইচ্ছে করছিল আলু পরোটা খাওয়ার, আমি এর মধ্যে আর সময় পাচ্ছিলাম না, এই জন্য বানাতেও পারছিলাম না। তো আজকে সময় পেলাম, তারপর আমার হাজব্যান্ড বিকেলবেলায় বাসায়, তো ভাবলাম আজকে এই আলু পরোটা দিয়েই বিকেলের নাস্তাটা হয়ে যায়। তো সেই সুবাদে আজকে আমি আলু পরোটাটা তৈরি করব আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি খুব সহজভাবে চেষ্টা করি আলু পরোটা করার, আর খুব তেল কম দিয়ে, যেহেতু আমরা সবাই বাসায় ডায়েট করি। তো ডায়েট করতে গেলে তো খাবার খেতে মানা নাই, বাট একটু নিয়মকানুন মেনে চলতে হয়। সেই নিয়মকানুনগুলো মেনেই আজকে আলু পরোটাটা তৈরি করব। খুব সহজভাবে তৈরি করি আমি, আর খেতে তো অসম্ভব মজা হয়। তো এখন আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, আলু সিদ্ধ বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার আরেকটা কারণ হলো, যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, লবণটা আলুর ভিতরে যাবে, খেতে খুবই ভালো লাগে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। আপনারা কে আছেন এরকম, যখন আলু ছিলাতে যান, যেমন সিদ্ধ করতে দিলেন, দেওয়ার পরে ছিলাচ্ছেন, সিদ্ধ হয়ে যাওয়ার পরে, সেই সময় কে কয়টা আলু খান আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আমি তো দেখা যায় আলু যদি 10টা সিদ্ধ দিই 5টাই খেয়ে ফেলি, ওরকম ছিলাতে গেলে। আমার সিদ্ধ আলু তো খুবই পছন্দ, আমার মেয়ে তো আছেই, সেও খুব পছন্দ করে। বাবু যখন ছোট ছিল ওকে আমি মাঝে মাঝে এরকম করে আলু সিদ্ধ করে খাওয়াতাম, ও খুব মজা করে খেত। তো এর ফাঁকে আমি ভাবলাম আলুটা সিদ্ধ হয়ে যাক, আমি আটাটাও মেখে নিই। তো আমি একটা গামলার মধ্যে আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু পরোটা করব তেল তো অবশ্যই দিতে হবে। তো আমি এখন তেলটার সাথে ভালো করে হাতের সাথে ঘষে ঘষে আটা আর তেলটা মিশে মানে মেখে নিচ্ছি, যাতে আটাটা অনেক সফট হয়ে যায়। তো আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। কুসুম গরম বলতে এরকম যে যে গরম পানির মধ্যে আপনি আপনার হাতের আঙুল একটা দিতে পারবেন, বাট হাতের আঙুলটা পুড়ে যাবে না, ঠিক এরকম গরম পানি। আটাটা ভালো করে মেখে নিতে হবে, যতটা বেশি মাখা হবে ততটাই সফট হবে আটাটা, আর আটা সফট হলে রুটিটা বেলতেও সুবিধা আর পরোটাটা খেতে অনেক মজা। পরোটা বা রুটির সফট হওয়া বা মজা হওয়ার আরেকটা মূল জিনিস হলো সেটা আটা মাখানো। যতটা ভালো করে আটা মাখানো যাবে, যতক্ষণ টাইম নিয়ে আটা মাখানো যাবে, ততটাই আটা সফট হবে এবং রুটি বানাতেও সহজ হবে, কষ্টটাও কম হবে এবং রুটিটা বা পরোটাটা খেতেও অনেক মজা হবে। যাই হোক, এই যে আমার মাখানোটা শেষ, এই পর্যায়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার আরেকটা কারণ হলো, যদি ঢেকে না রাখি তাহলে আমি যেহেতু অন্য আরেকটা প্রসেসে চলে যাবো, আলু ভর্তা করব, সেই টাইমটুকু যদি ঢেকে না রাখি উপরের যে অংশটা সেটা একটু শক্ত হয়ে যাবে, তখন আর রুটি বেলতে গেলে অনেক কষ্ট হবে। তো যাই হোক, আমি এক পাশে আটাটা রেখে দিলাম, ঢেকে রেখে দিলাম, আর অন্য পাশ দিয়ে আর কি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি বেরেস্তা ভেজে নিব, আলুর পেঁয়াজটা যেটা দিয়ে ভর্তা বানাবো। আপনারা এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। আমার পেঁয়াজ ভেজে নিলেই ভালো লাগে বেরেস্তার মতো করে, তাই আমি পেঁয়াজটা ভেজেই নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করব শুকনো মরিচ। আলু পরোটা খাবো আর ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে না, ভালো এটা কি ভালো লাগে বলেন, সেই জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করছি। আর যারা ঝাল খেতে পারেন না, যাদের গ্যাস্ট্রিক একটু সমস্যা আছে, তারা নর্মালি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে সেটাও হালকা একটু ভেজে নিতে পারেন, মানে কাঁচা পেঁয়াজের যে গন্ধটা সেটা দূর করার জন্য জাস্ট কয়েক মিনিট। মরিচটাও ঠিক সেমভাবে ভেজে নেবেন যখন আপনারা কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে করতে যাবেন। তো যাই হোক, এখন আমি বেরেস্তাটা আর মরিচটা ভালো করে ভেজে নিয়েছি, এক সাইড করে রাখতেছি যাতে তেলটা বেরেস্তার মধ্যে না যায়, যেহেতু আমি ভর্তাটা সরিষার তেল দিয়ে করব। কি করতেছো বাবা? তুমি খেলা করতেছো? তুমি কি রান্না বান্না করলো? কি মাছ ভাজি রান্না করবা? কাটা মাছ না পাঙ্কাশ মাছ? কেন তুমি পাঙ্কাশ মাছ লাইক করো না?
তুমি পাঙ্কাশ মাছ লাইক করো না? লাইক করব। লাইক করো? ওকে। তাহলে মাকে একটা বিগ কাটা মাছ ভেজে দাও। এখানে বসো, তুমি যাও না, ঠিক আছে? এখানে বসছি, আমি যাব না। তুমি রান্না করে দাও, মা খাবে। আর তোমার গামছা দেবে না, নোংরা করতেছো কেন? বাবু, বাবু কেমনে মা পেতেছে? বাবুকে গোসল করেছো তোমার গামছা এনে? সব তো ক্লিন করতে হবে এখন। জুতো আনছো, জুতোর মধ্যে তো অনেক নোংরা। বাবুকে শুয়াই দিছি। তুমি কি জুতো দিয়ে বাবুর বেড বানাইছো? জুতো শুয়াই দিছি। হ্যাঁ, বুঝতে পারছি। বাবু ঘুমাইতেছে, দাদা দেখতেছে। আচ্ছা, তুমি রান্না বান্না করো, মা একটু কাজ করে আসু। তুমি বসো, আমি বেড বানাইছি। তুমি মাছ খাবা? কাজের ফাঁকে মেয়েটাকে একটু দেখে আসলাম, সে কি করতেছে। যতই কাজ করি মনটা তোর কাছে গিয়ে পড়ে থাকে যে ছোট মানুষ কিনা কি করে, দুষ্টামি করে কিনা। তো যেহেতু আজকে ওর দাদা দাদু বাসায় নাই, সেহেতু একা একাই খেলতেছে, একটা টেনশন থাকে। যাই হোক, তো ওর কাছ থেকে এসে আমি দেখি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পেয়েছেন হয়তো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আলুটাকে আমি ছিলে নিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি আর আমার মেয়ে মিলে আলু খেয়েওছি। যাই হোক, আলুটাকে ভালো করে ছিলে নিলাম, এখন ভর্তা বানানোর প্রসেসে চলে যাব। তো এখানে আমি বেরেস্তা নিয়েছি, শুকনো মরিচ ভাজি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি আর লবণ পরিমাণ মতো নিয়েছি। ভর্তা করা হবে আলু ভর্তা, তার উপর ধনিয়া পাতা থাকবে না, তা কি হয়, ভর্তার মূল উপকরণটার মধ্যে আরেকটা উপকরণ হলো ধনিয়া পাতা। যে কোনো ভর্তাতেই ধনিয়া পাতা আমার খুবই ভালো লাগে, ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক জোস। তো পরোটার মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা থাকে, যখন কামড় দেওয়া হয় সব ফ্লেভার একেবারে মুখের মধ্যে এসে লাগে, তখন কিন্তু মজাটাই অন্যরকম। যাই হোক, এখন আমি ভালো করে ভর্তাটাকে বানিয়ে নিব। আর এরকম করে ভর্তা বানিয়ে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়। আমি তো দেখা যায় এভাবে ভর্তা বানালে অর্ধেক ভর্তা এমনি এমনি খেয়ে ফেলি, এতটা মজা হয়। তো ভালো করে মেখে নিতে হবে মরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে, সাথে একটু তেল দিয়ে। আমি আলুগুলো আগে মেশ করে রেখেছিলাম যাতে আমার পরে ভর্তা বানাতে সুবিধা হয়। তো আমি ভালো করে ভর্তাটা এখন মানে মরিচ পেঁয়াজের সাথে আলুটাকে মেখে নিচ্ছি। তো ভর্তা মেখে নেওয়ার পরে আমি পরোটা বানাতে চলে যাব। দেখুন ভর্তাটা কতটা ইয়ামি হয়েছে, দেখতে এতটা লোভনীয় লাগছে, তাহলে ভাবেন খেতে কতটা মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করার পর আমাকে একবার জানাবেন প্লিজ কমেন্ট বক্সে, যে আমার রেসিপি অনুযায়ী কে কীভাবে ফলো করেছেন, কীভাবে ভর্তা বানিয়েছেন আর কেমন লেগেছে কার কাছে। যাই হোক, এখন আমার রুটি বানানোর পালা। আপনারা আটাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে, আর উপরে একটু শক্ত হয়নি, খুব সুন্দরভাবেই আটাটা হয়েছে। তো আমি এই রুটিটা বানাতে মানে আলু পরোটাটা বানাতে বেলুন ফিরার ব্যবহারটা একটু কমই করব, এটা হাত দিয়ে করা যাবে, এতটাই সফট হয়েছে রুটির যে আটাটা। আপনারা ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি কীভাবে আটার যে ডোটা সেটাকে রুটি আকৃতি করে আলু ভর্তাটা ভিতরে ভরে নিচ্ছি। আলু ভর্তার যে পুরটা সেটা ভিতরে ভালোভাবে ভরে নিতে হবে, না হলে যদি কোথাও অংশ একটু বেরিয়ে যায় পরোটা ভাজতে গেলে কিন্তু অসুবিধা হবে। আপনারা যদি চান রুটির মতো করে একটু মোটা সাইজ করে বানিয়ে এভাবে ডোটা ভরে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কাজ করবেন, আর সুবিধা অনুযায়ী কাজ করাটাই আমার মনে হয় খুব ভালো। তো আমি প্রত্যেকটা ডোটা এভাবেই করে নিব, বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে আমি একেবারে রুটি বানাতে চলে যাব। এখন রুটি বানানোর পালা। আমি একটু ময়দা দিয়ে নিলাম, তারপর রুটিটাকে ভালো করে বেলে নিব। খুব সাবধানে বেলতে হবে, কোনো পাশ দিয়ে যাতে ভর্তা বেরিয়ে না আসে। যে পাশ দিয়ে ভর্তা বেরিয়ে আসবে ঠিক সেই পাশেই কিন্তু পরোটা ভাজতে গেলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব সাবধানে আমি বেলে নিচ্ছি। আমি মোট 6টা পরোটা বানিয়েছি যেহেতু আমার ননদ বাসায়, তো সবার জন্য 2টা করে সাইজ একটু ছোট ছোট করে। আর আমি এটা বানিয়ে নেওয়ার পর প্রত্যেকটা একসাথেই ভেজে নিয়েছি।
দেখুন যে পাশে একটু মোটা আছে সেই পাশে হাত দিয়ে একটু ট্যাপ করে নেবেন, তাহলে দেখা যাবে যে একটু চিকন হয়ে যাবে। তো আমি এইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নিলাম, এখন ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে তাওয়াটা বসিয়ে দিলাম, এখন শুধু গরম হওয়ার জন্য অপেক্ষা। যখন গরম হয়ে যাবে তখনই আমি রুটিটা ভেজে নিব। তো আমি একটু হাত দিয়ে দেখলাম যে গরম হয়েছে কি না, মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন আমি পরোটাটাকে ভেজে নিব। প্রথমে আমি তেল ছাড়া এপাশ ওপাশ করে ভেজে নিব, কারণ তেল দিলে দেখা যাবে ফুলবে না। আপনারা নর্মালি যদি এপাশ ওপাশ করে একটু তেল ছাড়া ভেজে তারপরে তেল দেন, দেখবেন একদম ফুলে উঠেছে। আর এভাবে পরোটা ভাজলে খেতেও ভালো লাগে, একটু মুচমুচে হয়। আপনারা হয়তো অন্যভাবে ভাজেন, তো আমাকে একটু জানাবেন আপনারা কীভাবে ভেজে নেন পরোটা। আমি তো সবসময় এভাবেই বাসায় ট্রাই করি পরোটা ভাজার। যাই হোক, এখন আমি একটা একটা পরোটা সবগুলো ভেজে নিব। আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমার পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর ফুলে ওঠা পরোটা খেতে কিন্তু অনেক মজা। আর কোনো পাশ দিয়ে যেহেতু আমার আলু মানে ভর্তাটা বেরিয়ে যায় নাই, তো পুড়েও নাই, হালকা হালকা একটু বেরিয়েছে। তো টেকনিক্যালি একটু ভেজে নিলে ওটা পুড়ে না, বারবার একটু উল্টে দিতে হবে। তো একই প্রসেসে আমি সবগুলো পরোটাই ভেজে নিব। ভেজে নেওয়ার পরে শুধু খাওয়ার পালা। আর এই পরোটাগুলো বাটার দিয়ে খেতে কি যে মজা, সেটা যারা খেয়েছেন তারাই হয়তো জানেন। তো যাই হোক, আমি গরম পরোটার উপরে এখন একটু বাটার দিয়ে দিচ্ছি। নর্মালি আমি বাটার দিয়ে আলু পরোটা খুবই পছন্দ করি। তো এখন আমি সস দিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সস দিয়ে আলু পরোটা খেতে পছন্দ করে। তো এখন শুধু খাওয়ার পালা, ওদের জন্য খাবারটা এখন নিয়ে যাব। বেতাম না বাবা, বাটার কেমন হয়েছে বললো না তো কিছু। কেমন লাগে বাবা? সব একদম চেটে ফুটে শেষ, এত মজা হয়েছে। ঝাল লাগে নাই? এই হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে খেতে হয়, এইটা দিয়ে খেতে হয়। খাও, মাকে একটা থ্যাংক ইউ বলো। আমি মাঝে মাঝে রান্না করছি, আমি গুড বয় না বাবা, আমি গুড গার্ল। ইয়েস, থামস আপ, আই লাভ ইউ বাবা।